আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজভাবে অসম্ভব মজার একটা বিস্কিটের রেসিপি শেয়ার করব। তো এটা খুবই মচমচে আর বানানো খুবই সহজ, যে কেউ এটা বানাতে পারবে। তো আমি একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মচমচে হয়েছে। তো সকাল বিকেলের চায়ের নাস্তার সাথে কিন্তু এই বিস্কিটটা বানিয়ে সার্ভ করতে পারেন, পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো চলুন শুরু করা যাক। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর মেজারমেন্ট কাপের 1 কাপের মতো আটা দিয়ে নিয়েছি। আর চাইলে কিন্তু এখানে আপনারা আটার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো সুজি। আর অবশ্যই চেষ্টা করবেন এখানে সুজিটা দিয়ে নিতে, এতে করে কিন্তু বিস্কিটগুলো অনেক বেশি মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো লবণ। লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ এলাচের গুঁড়া। আর এই এলাচের গুঁড়ার কারণে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি আর মেজারমেন্ট কাপের 1/3 কাপের মতো চিনি দিয়ে নিয়েছি। তো যারা একটু মিষ্টি খেতে কম পছন্দ করেন, তারা চাইলে কিন্তু এখানে চিনির পরিমাণটা কম করে দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপের মতো পানি। এখন একটা চামচের সাহায্যে পানিতে খুব ভালো করে চিনিটাকে মিশিয়ে নিব। তো খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নেবেন। তো চিনি যদি সরাসরি আটার ভিতরে দেন, তাহলে কিন্তু চিনি থেকে পানি ছাড়বে, আর এভাবে চিনিটাকে গলিয়ে নিলে কিন্তু কোনো রকমের পানি ছাড়বে না। তো পানির থেকে চিনির পরিমাণ বেশি হলে কিন্তু দেখবেন যে চিনিটা খুব ভালো করে গুলবে না। তো তাতে কোনো সমস্যা নেই, মোটামুটি এটাকে ভালো করে গুলে নেবেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই মিক্সিং বোলে থাকা সমস্ত শুকনো উপকরণকে প্রথমে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো এই বিস্কিটটা বানানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন এলাচের গুঁড়োটা দিয়ে নিতে, খুব চমৎকার একটা ফ্লেভার আসে। তো যখন আপনারা এটা ভেজে নেবেন তখনই বুঝতে পারবেন। তো এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো। আর এই সয়াবিন তেলটাকে খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিব। তো খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। তো একটু সময় নিয়ে কিন্তু এই আটার সুজির ময়নটা করে নেবেন। তো খুব ভালো করে এটা মেখে নিয়েছি। যখন এটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে, তখন কিন্তু এখানে চিনি শিরাটা দিয়ে দিচ্ছি। আর এই চিনি শিরাটা দেবার সময় কিন্তু সবটা একসাথে ঢালতে যাবে না, অল্প অল্প করে দিয়েই কিন্তু ডোটা তৈরি করে নেবেন। আর এই ডোটা তৈরি করার জন্য এখানে আমার সম্পূর্ণ চিনির পানিটা লাগেনি। তো কতটুকু লেগেছে সেটা আমি বলে দিচ্ছি। তো প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো শিরাটা বেঁচে গেছে। তো খুব ভালো করে ডোটাকে আমি মথে নিব। তো খেয়াল রাখবেন এই ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না, মোটামুটি একটু শক্ত করেই এই ডোটাকে আমি তৈরি করে নিব। আর এই ডোটা তৈরি করার সময় কিন্তু একটু সময় নিয়ে ডোটাকে তৈরি করে নেবেন, তাহলে দেখবেন যে খুবই মসৃণ করে একটা ডো তৈরি করা গেছে। তো খুব ভালো করে এটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে ভালো করে মথে নিয়েছি। তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন ডোটাকে আমি একটু শক্ত করে মথে নিয়েছি। আর এ পর্যায়ে এটাকে প্রথমে রাউন্ড করে নিচ্ছি। তো এটাকে আমি প্রথমে খুব ভালো করে রাউন্ড করে নিয়েছি। এখন 2 হাতের তালু দিয়ে এটাকে চ্যাপ্টা করে নিচ্ছি। তো এটাকে চ্যাপ্টা করে আমি এখান থেকে একটা রুটি বেলে নিব। তো চেষ্টা করবেন রুটিটাকে একটু ভালো করে বেলে নিতে, খুব বেশি পাতলা করে এটা বেলে নেওয়া যাবে না। তো একটু মোটা করেই আমি এটা বেলে নিচ্ছি। তো দেখুন এটাকে ভালো করে টেনে আমি রুটিটা বেলে নিয়েছি। আর এ পর্যায়ে একটা কাটারের সাহায্যে রুটিটা কেটে নিব। তো এই কাটা অংশগুলোকে বাদ দেওয়া যাবে না, এগুলো দিয়ে কিন্তু পরে আবার রুটি বেলে এই নাস্তাগুলো তৈরি করা যাবে। তো প্রথমে আমি লম্বা লম্বি করে দাগ কেটে নিয়েছি, এখন এভাবে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা কত সহজভাবে তৈরি করে নিচ্ছি। তো রুটির এই সাইডের কাটা অংশ দিয়ে পরে আবার রুটি বেলে নিচ্ছি। তো দেখুন সবগুলো বিস্কুটই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন এর উপরে ডিজাইনটা ক্রিয়েট করে নেব, এজন্য একটা টুথপিক নিয়েছি। তো টুথপিকে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে কিন্তু এটাকে ভালো করে কেটে নিতে পারবেন। আর এটা চেষ্টা করবেন একটু ডাবিয়ে এভাবে দাগটা কেটে নিতে। তো সম্ভব না হলে কিন্তু আপনারা এখানে ছুরি ব্যবহার করতে পারেন, ছুরির উল্টা পাশ দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে আপনারা ডিজাইন ক্রিয়েট করে নিতে পারবেন। তো দেখুন সবগুলো বিস্কিটই আমি তৈরি করে নিয়েছি, এখন এগুলো ভেজে নেওয়ার পালা। আর এই আটা বিস্কিটগুলোকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। আটা আর সুজির এই তেলে ভাজা বিস্কিটগুলোকে একবার বানিয়ে কিন্তু সারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই বিস্কিটগুলোকে তেলে ভাজার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যানে আমি তেল গরম হতে দিয়েছি।
তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এখানে এক এক করে বিস্কিটগুলো দিয়ে নেবেন। তো খুব বেশি গরম তেলে এই বিস্কিটগুলো ছাড়বেন না, তাহলে দেখা যাবে যে নিচ থেকে ধরে যাবে। তো চুলার আঁচ মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে এই বিস্কিটগুলোকে আমি ভেজে নিয়েছি। তো এক এক করে এগুলো আমি সবগুলোই ভেজে নিব। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি। তো এগুলোকে উল্টে পাল্টে লালচে ব্রাউন কালার করে ভেজে নিব। তেলে ভাজা এই বিস্কিটগুলো ভেজে নেওয়ার সময় দেখবেন যে বিস্কিটের কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হতে শুরু করেছে। যখনই দেখবেন যে এর কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝতে হবে এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এ পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়েছি। ঠিক একইভাবে আমি বাকি ব্যাচটাও ভেজে নিব। তো দেখুন এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। তো খুবই মজার এই তেলে ভাজা বিস্কিটগুলোকে আমি ভেজে নিয়েছি আর অনেক বেশি মোচমোচে হয়েছে। আশা করছি দেখে বুঝতে পারছেন এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। বা চাইলে কিন্তু আপনারা টিস্যু পেপারের উপরে এই বিস্কিটগুলোকে তুলে নিতে পারেন, এতে করে যে এর গায়ে অতিরিক্ত তেল আছে সেটা কিন্তু টিস্যু পেপার টেনে নেবে। তো সবগুলো আটা বিস্কিটই আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। রিয়েলি অসম্ভব টেস্টি হয়েছে। আর এই রেসিপিটা বানিয়ে যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে, এটা খেতে এতটাই মজার হয়। তো খুবই মুচমুচে এই তেলে ভাজা বিস্কিটগুলোকে কেউ সংরক্ষণ করতে চাইলে কিন্তু একটু ঠান্ডা করে যে কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। তো আমার আজকের তেলে ভাজা বিস্কিটের রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফিজ।